অনলাইনে বোমা তৈরির প্রশিক্ষক জাহিদ হাসান ওরফে ফোরকান ওরফে বোমা মিজান সহ 90 জেএমবির 3 সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সিটিটিসি। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সিটিটিসির প্রধান পুলিশের ডিআইজি মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, বোমা মিজান ড্রোন তৈরির পর তাতে বিস্ফোরক সংযোগ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা এবং ব্যক্তিকে টার্গেট করে হামলার পরিকল্পনা করেছিল। তিনি দাবি করেন, উচ্চশিক্ষা লাভের পর 2016 সালে জেএমবির তৎকালীন আমির মুসার হাত ধরে সংগঠনে যোগদানকারী বোমা মিজান অনেককেই বোমা এবং গ্রেনেড তৈরির প্রশিক্ষণ দেন। এসকেলিটনের রিপোর্ট। 90 জেএমবির বোমা প্রস্তুতকারক সহ 3 জনকে গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেরিজম ইউনিট। উদ্ধার করা হয়েছে বোমা তৈরির সরঞ্জামাদি। জাহিদ হাসান ওরফে বোমা মিজান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হতে রসায়নে অনার্স সম্পূর্ণ করার পর 2016 সালে অনলাইনে হোয়াইট হাউজের মুফতি নামক আইডির মাধ্যমে উগ্রবাদে উদ্বুদ্ধ হয়ে 90 জেএমবির তৎকালীন আমির মুসার হাত ধরে সংগঠনে যোগ দেন। তারপর 90 জেএমবি বোমা মিজান সংগঠনটির সামরিক সদস্য হিসাবে বোমা ও গ্রেনেড তৈরিতে অনেককে প্রশিক্ষণ দেন বলে জানান কাউন্টার টেরিজম ইউনিটের প্রধান। অল্প সময়ের মধ্যেই এই ফুরকান ওরফে জাহিদ হাসান বোমা মিজান হিসেবে সে পরিচিত। ওই সংগঠনে তার মেধা এবং সাহসের কারণে তৎকালীন শীর্ষস্থানীয় জঙ্গিরা তাকে সামরিক শাখায় নিয়োগ দেয়। অল্প দিনের মধ্যেই সে বোমা এবং গ্রেনেড তৈরিতে অত্যন্ত পারদর্শী হয়ে ওঠে এবং ঠিক সেই সময় থেকেই তথাকথিত সামরিক শাখার সদস্য ছিল। সেই সামরিক শাখার সদস্যদেরকে হাতে কলমে আইডি এবং গ্রেনেড তৈরির প্রশিক্ষণ দিত। তিনি জানান, ড্রোন বানিয়ে সাথে এক্সপ্লোসিভ যুক্ত করে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় আক্রমণ করার পরিকল্পনা করছিল বোমা মিজান। তার পরিকল্পনা ছিল কেমিক্যাল কোম্পানিতে চাকরি করে সেখান থেকে বিপুল পরিমাণ এক্সপ্লোসিভ প্রিকার্সার, যেটাকে আমরা বলি, যার মাধ্যমে বড় রকমের আইডি প্রস্তুত করা সম্ভব, সেই এক্সপ্লোসিভ প্রিকার্সার নিয়ে বড় ধরনের হামলার পরিকল্পনা করছিল। সে ড্রোন বানাতেও সক্ষম এবং সেই ড্রোনের সাথে এক্সপ্লোসিভ সংযুক্ত করে কোনো স্পর্শকাতের জায়গায় সেটা বিস্ফোরণ ঘটানো তার পরিকল্পনা ছিল। এর আগেও বেশ কয়েকটি জায়গায় জঙ্গি হামলার সমন্বয়ক হিসেবে বোমা মিজান গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে বলেও জানান মোহাম্মদ আসাদুজ্জামান। আমরা যাদেরকে প্রশিক্ষণ দিয়েছি আমরা কয়েকজনের নাম পেয়েছি, আমরা ইতিমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করেছি, বাকিদেরকেও আমরা গ্রেপ্তার করতে সক্ষম হব। এসকেলিটন, মাই টিভি, ঢাকা।